اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে, তাকাইয়া দেখো আল্লাহ মাদ্রাসার মাহফিলকে কেন্দ্র করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমরা সবাই গুনাহগার, আমাদের জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বাদ মাগরিব থেকে রাত্রি গভীর তোমার বান্দারা কোরআন হাদিসের আলোচনা গুলা শুনতেছিল। আজকে বক্তারা যত ওলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন, প্রত্যেকটা বক্তার বয়ান আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করো। আল্লাহ ছেড়ে দেওয়ার কথাগুলা ছেড়ে দেওয়ার তৌফিক দাও, মানার কথাগুলা 100% মানার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি জানি না কার মা কবরের ভিতরে ঘুমাইয়া গেছে, কার বান্দরদের বাবা কবরে ঘুমায়। পৃথিবীর জমিনে মানুষ যত দূরেই যায়, মুহূর্তের মধ্যে যে কোনো মাধ্যমে খবর নেওয়া সম্ভব, কিন্তু আব্বা নিঃশ্বাসটা বন্ধ করে দিল, বাড়ি রাখি নাই, গর্ত করে যদি রেখে দেই, শত চেষ্টার পরেও কলিজার টুকরা মা বাবার কবরের খবর নিতে পারি না। আল্লাহ আল্লাহ সেই কলিজার টুকরা মা বাবার কবর গুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমরা যারা হাত বাড়িয়েছি জানি না কোন মানুষটা অসুস্থতা নিয়ে হাত বাড়িয়েছেন। প্রত্যেকটা বান্দা শারীরিক অসুস্থতার সুস্থতার নিয়ামত আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করো, যারা অভাবী অভাব দূর করো, হালাল রুজি উপার্জনের ব্যবস্থা করে দাও, হালাল হারাম বাসিয়ে চলার তৌফিক দান করে দাও। আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা সব বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, আল্লাহ এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস মাদ্রাসা পর্যন্ত কবুল করে নাও, মাদ্রাসার তালবে আইলেন মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করো। আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষ যারা এই মাদ্রাসার পিছনে টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আজকের এই মাহফিল সহ মাদ্রাসাকে যারা এই পর্যন্ত এনেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের একটা করে রুম তুমি বরাদ্দ করে দিও। আল্লাহ মাদ্রাসার কমিটিকে কবুল করে নাও, আল্লাহ ক্লান্ত পরিশ্রমের ফলে যারা মাদ্রাসাকে আজকে এই পর্যন্ত এনেছেন, প্রত্যেকের জন্য জান্নাত তুমি ওয়াজিব করে দাও। আল্লাহ আল্লাহ মাদ্রাসার যে সমস্ত হাফেজ ছাত্র আজকে যাদের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে, প্রত্যেকটা হাফেজ ছাত্রদেরকে আল্লাহ হকানি হাফেজ কোরআন আলেম আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করে নাও, হাফেজদের মা বাবাকে কবুল করে নাও। আমাবতেরা কার ভিতরে যতগুলা কবরবাসী ঘুমিয়েছেন, প্রত্যেকটা কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কমিটি কর্তৃক মাদ্রাসা আল্লাহ তাদের অন্তরের ভিতরে আল্লাহ এমন বুঝ দান করো, আল্লাহ এই মাদ্রাসার মহব্বত এমন ভাবে দিলের ভিতরে ঢুকাই দাও, এই মাদ্রাসা যেন চিরিয়ে দাও রে হাদিস মাদ্রাসা পর্যন্ত করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, সভাপতি হুজুর বলতেছিলেন ফিলিস্তিনের কথা কলিজার ভিতরে কান্না জড়িত কণ্ঠে বলতে ইচ্ছে করে, আল্লাহ আমার যে সমস্ত মুসলমান ভাইয়েরা নির্যাতিত, আল্লাহ যে সমস্ত ফিলিস্তিনের ভাইয়েরা কামানের সামনে পাথর নিয়ে যুদ্ধ করার জন্য যায়, আল্লাহ মা বোনদের দুনিয়ার জমিন থেকে প্রতিনিয়ত বিতাড়িত হতে হচ্ছে, বিদায় নিতে হচ্ছে, শিশু সন্তান পর্যন্ত না খেয়ে আছে, জমিনের ঘাস খেয়ে তারা জীবিত থাকতেছে। আল্লাহ মুসলমানের এই পরিস্থিতি দেখে কলিজার ভিতরে রক্ত ক্ষরণ হয়, আল্লাহ পারছি না তাদের পাশে গিয়ে দাঁড়াতে, সাহায্যের জন্য হাত বাড়াইতে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ কাফের বেঈমানের গোষ্ঠীদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ মুসলমানদের অন্তরের ভিতরে শক্তি সঞ্চার করে দাও। আল্লাহ আল্লাহ সমস্ত মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করো যারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছেন, শাহাদতের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে উঠে গেল। আল্লাহ
অমাবত বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে কবুল করো আল্লাহ সমস্ত বাতিল শক্তি থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করো প্রত্যেকটা এলাকার যুবক ভাইদের কবুল করো মুরব্বি বাবাজিদেরকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালে আমার মা বোন যারা হাত বাড়িয়েছেন মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো কবুল করো হযরত আয়েশা সিদ্দিকার মতো কবুল করো নামাজি ওয়ালা পরহেজগার মুত্তাকিন ওয়ালা বানাও আল্লাহ সকলের মনের নেক মাকসুদকে কবুল করো আল্লাহ আজকের এই মাহফিলে মাদ্রাসার জন্য এক টাকার টিকা শুরু করে সর্বোচ্চ যে যত টাকা দিয়েছেন এই টাকার বিনিময়ে তোমার কাছে একটাই ফরিয়াদ আল্লাহ তাদেরকে ফেরত দিও না জান্নাতের একটা করে রুম তাদের জন্য দান কইরা দিও আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার মেহমান না বানায় কবরে ডাক দিও না আল্লাহ আগুনে পুড়াইয়া আমাদের মৃত্যু দিও না আল্লাহ গাড়ির নিচে পড়ে যেন আমাদের মৃত্যু না হয় ইমান ছাড়া যেন মৃত্যু না হয় আল্লাহ নামাজ হালতে আমাদেরকে মৃত্যু দিও মক্কা মদিনার মাটিতে মদিনার রওজাতে আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ আমাদের দোয়াকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করো আমাবত আল্লাহ ইসরাইল যেদিন সামনে চলে আসবেন আল্লাহ সেই কঠিন মুহূর্তে ঈমান নিয়ে কবরে যাবার তৌফিক দিবা সেই সময় আমাদের প্রত্যেকের জবানে যেন মধুর কালিমাটা উচ্চারিত হয় কালিমাতু তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ